প্রথমবারের মতো একসঙ্গে সিনেমার পর্দায় হাজির হলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌখান। প্রায় চার বছর পর এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর পরিচালনায় যেমন জামাই তেমন বউ সিনেমাটি আজ সারা দেশের 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। দীর্ঘদিন পর সিনেমা মুক্তি প্রসঙ্গে অভিনেত্রী মৌখান বলেন, আমার প্রথম ছবি প্রতিশোধের আগুন মুক্তি পায় 2019 সালে, এরপর থেকে নিয়মিত কাজ করছি। 2020 সাল থেকে এ পর্যন্ত আরো 6টি ছবির কাজ শেষ করেছি, সবকটি সেন্সর হয়ে বসে আছে, এখন ছবিগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। এদিকে যেমন জামাই তেমন বউ সিনেমা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সিনেমাটির গল্প আমাদের সমাজের খুবই পরিচিত কিছু ঘটনা নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন দেখা যায় সুন্দরভাবে তা উঠে এসেছে। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। ডিপজলের বিপরীতে প্রথম কাজের অনুভূতি নিয়ে মৌ বলেন, প্রথম দিন নার্ভাস ছিলাম, প্রথম দৃশ্যই ছিল ডিপজলকে চড় মারতে হবে। লোকেশনে FDC-র অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিলেন, কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার নার্ভাস অবস্থা বুঝে সবাই সাহস দিচ্ছিলেন, প্রথম শটেই ওকে হয়েছিল দৃশ্যটি। ডিপজল ভাই আমাকে বলেছিলেন, তোকে দিয়ে হবে, এটি আমার জন্য বড় পাওয়া। সম্প্রতি এক গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমি আজ পর্যন্ত কখনোই কারো প্রেমে পড়িনি, প্রেম করলে জানিয়েই করব। শোবিজের বেশিরভাগ তারকাই প্রেমের খবর গোপন রাখেন, কিন্তু আমি করলে জানিয়ে করব, কথা দিলাম। উল্লেখ্য, প্রতিশোধের আগুন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌখানের। এই ছবিতে মৌখানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। লিয়ানা শারমিন, News24।